একটি মেয়ে সাততলা বিল্ডিং থেকে ঝাঁপিয়ে আত্মহত্যা করে। কিন্তু এই আত্মহত্যার মধ্যে একটি অদ্ভুত জিনিস রয়েছে। মেয়েটি অসাধারণভাবে সেজে আত্মহত্যা করেছে। হয় মেয়েটি কারোর সঙ্গে দেখা করতে গিয়ে কেউ তাকে ফেলে দিয়েছে, নয়তোবা মৃত্যুর আগে সেটি তার শেষ সাঁত ছিল। নমস্কার, আমরা থ্রিল স্টুডিও। আমাদের আজকের গল্পের নাম গোধূলিতে মৃত্যুর ছায়া। গল্পটি লিখেছেন অর্ণব বন্দ্যোপাধ্যায়। গল্পপাঠে রয়েছে দেবস্মিতা, প্রীতম, চন্দন আর আমি অপূর্ব। পোস্টার ডিজাইন করেছে এসকে তিলার। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এইরকম গোয়েন্দা গল্প ও অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। রাস্তাটা একেবারে রাবিশ, দেড় হাত অন্তত এক একখানা গর্ত, ঝকাং ঝকাং করে লাফাচ্ছে জিপটা, ঝাঁকুনিতে সারা শরীরের স্প্রিং যেন ঢিলে হয়ে যাচ্ছে। ঠক করে মাথাটা সলিড লোহায় ঠুকে গেল একবার, ধাক্কা খেয়ে ফস করে ছিটকে বেরিয়ে এলো। উফ, মেয়েটার মরার জায়গা পেল না! কথাটা বেফাস বলে ফেলেই আর চোখে তাকালাম ম্যাডামের দিকে। ম্যাডামের মুখখানা দেখি শক্ত হয়ে উঠেছে। ম্যাডাম মানে সিনিয়র ইনভেস্টিগেটর অফিসার মিস সুবর্ণরেখা সেন, দিন সাতেক হলো জয়েন করেছেন, ঠিক আমার ওপরের পোস্টে, অর্থাৎ আমার ইমিডিয়েট বস। যেখানে সেখানে ইনি তদন্তে যাবেন আর আমাকে বংশবাদের মতো তার পেছন পেছন দৌড়তে হবে, শেষ অবধি একটা লেডিসের আন্ডারে। আমি আসলে যাকে বলে একটু মেল শভিনিস্ট কোচের আছি। আগে বস ছিলেন ঘোষাল সাহেব, গুফো, হরিওয়ালা, খৈনিখর, কিন্তু পুরুষ মানুষ হাজার হোক। তার জায়গায় হালকা পাতলাই বয়েস কাট, দিনরাত্রির হ্যাঁ ম্যাডাম, জো ম্যাডাম করা, ভারী হ্যাঁটা হ্যাঁটা লাগে আমার। তারপর এনার টাইপটা আবার হান্টার ওয়ার্লি মার্কা। সেদিন আমায় কি ধাতানেই না দিলেন! আচ্ছা, আমি একটু ফ্র্যাঙ্কলি বলছি, ল্যাঙ্গুয়েজে একটু দোষ আছে আমার, মেজাজটা একটু চললেই পটাপট কাঁচা নামিয়ে দিই। ঘোষাল সাহেব উৎসাহই দিতেন, বলতেন খিস্তি না জানলে ভালো পুলিশ হওয়া যায় না। ও বাবা, সেদিন লক আপে একটা পাতি মস্তানকে একটা পাঁচ অক্ষরে বলে ফেলেছি, সঙ্গে সঙ্গে এই মহিলা ফোঁস করে উঠলেন, গলাটা যেন একেবারে হিম ঠান্ডা। মাইরে, সেই থেকে সালাটালা বললেও জিপ কাটে। কিন্তু এই রাত্রিরে 11:30 সময় ঠোকর খেতে খেতে ডেড বডি দেখতে যাওয়ার জন্য স্পটে যেতে হলে মেজাজটা খারাপ হবে না তো আর কি? আজকাল ছেলেমেয়েগুলোও হয়েছে তেমনই, পান থেকে চুন খসলো কি ব্যাস, বেমক্কা পাতিহারি কুটিয়ে ফেলেছে দুনিয়া থেকে। গলায় দড়ি, রেলে মাথা, পেস্টিসাইড খাওয়া, এসব আবার ব্যাক ডেটেড, এখন আবার নতুন ট্রেন্ড দেখছি, উঁচু থেকে লাভ দিয়ে পড়া। 10-20 তলা বাড়িও হয়েছে তেদার, সুইসাইডের সুযোগও বাড়ছে দিন দিন। তবে হ্যাঁ, আমার এও মনে হয় আর পাঁচটা মেথডের চেয়ে এইটাই সুবিধা সব থেকে বেশি। গলায় ফাঁস লাগানোর হ্যাপা নেই, বীজ জোগাড় করার কোনো রিস্ক নেই, ট্রেন কখন আসবে তার জন্য হাপিতেশ নেই, তরতরিয়ে সিঁড়ি বেয়ে ওঠো, সরসরিয়ে হাওয়া কাটতে কাটতে নিচে নেমে এসো, ব্যাস খেল খতম। এই মেথডটা চয়েস করে যারা, আমি বলবো তারা অন্যদের থেকে অনেক ইন্টেলিজেন্ট। গাড়ি এসে থামল। এই রাত্রিরেও ভিড় জমেছে মন্দ নয়। মেয়ে ছেলের লাশ, উৎসাহ আর কৌতূহল সুরসুরিয়ে উঠেছে লোকের। এখন কদিন জব্বর মুখরোচক আলোচনা চলবে। হর্ন মারতেই সরে গেল সামনের কজন। পেছনে ম্যাডামকে দেখে চাপা আওয়াজ উঠল গুনগুনিয়ে, মেয়ে পুলিশ, মেয়ে অফিসার। ভিড়টা পাতলা হলো, ম্যাডাম এগোলেন। জোড়া টর্চের আলোয় কাত হয়ে পড়ে থাকা শরীরটা ঝলসে উঠল যেন। হলুদ চুড়িদার, সাদা ওড়না আর পায়ে চটি তখনও পরা, হাতে চুড়ি টুড়ি কিছু নেই, জাস্ট একটা রিস্ট ওয়াচ। ছিমছাম চেহারা, ফর্সা বা সুন্দরী ঠিক বলা যাবে না, তবে অ্যাট্রাকটিভ। মাথার একটা দিক থেতলে বিচ্ছিরি হয়ে আছে, ঠোঁটের আশপাশ দিয়ে রক্ত গুড়িয়ে জমাট বেঁধেছে, চোখের পাতাগুলোও আতখোলা। সিমটম সব পরিষ্কার, উঁচু থেকে পড়ে ইনস্ট্যান্ট ডেথ। ঝুঁকে পড়ে প্রায় ফুটখানেক ডিস্টেন্স থেকে মুখখানা খুঁটিয়ে দেখলেন ম্যাডাম। ভুরু দুটো কুচকে উঠল কেন হঠাৎ, যেন ভীষণ একটা গণ্ডগোলের গন্ধ পেয়েছেন তিনি। স্ত্রী স্বভাব তো, সন্দেহবাতিক রক্তের মধ্যেই আছে, সোজাসাপটা জিনিসকেও জটিল করে দেখতে ভালোবাসেন। আমার দিকে তাকিয়ে বললেন, কি বুঝছেন? বোঝার গিয়াছে ম্যাডাম, ক্লিয়ার কেস, 1-2-3 ঝপাং। ইজ ইট? ঠোঁটে লিপস্টিক, মুখে ফাউন্ডেশন,
বডি স্প্রের গন্ধ রয়েছে এখন। এত প্রসাধন করে সুইসাইড করতে আসা। মুখে প্রায় এসেই গিয়েছিল যে মেয়ে মানুষটা এরকমই হয়, মরতে গেলেও মেকআপ লাগে এদের। সামলে নিলাম, একটু দার্শনিক হাসি টেনে বললাম, ওই শেষ সাজা সেজে নিয়েছে আর কি। বোধহয় মনঃপুত হলো না কথাটা, উত্তর দিলেন না। চারিপাশে ঝুঁকে আসা মুখগুলোতে চোখ বুলিয়ে নিয়ে উঁচু গলায় বললেন, আপনারা কেউ এই মেয়েটিকে চেনেন? মৃদু একটা গুঞ্জন উঠেই মিলিয়ে গেল। পাবলিক পুরো চুপ, একটু ঘাবড়ে গেছে সবাই। পুলিশের আঠেরো ঘা কিনা কে জানে। এগিয়ে গিয়ে হুঙ্কার দিয়ে বলতে যাচ্ছিলাম যে মুখ না খুললে কিন্তু সবকটাকেই থানায়। তবে মহিলা মাঝপথে আমাকে থামিয়ে দিলেন। হঠাৎ নিজের গলাটাকে কেমন যেন অদ্ভুত রকমে নরম করে বললেন, দেখুন, আপনাদের সবার সাহায্যেই কিন্তু ইনভেস্টিগেশন চালাতে হবে আমাদের। একটি মেয়ে এইভাবে মরে পড়ে থাকবে, আপনারা কেউ কিছু বলবেন না? প্লিজ, যদি কারো কিছু জানা থাকে নির্ভয় বলুন। বলিহারি ট্যাকটিক্স, গরম দেখিয়ে আমি যা পারতাম না নরম দিয়ে এক সেকেন্ডেই করে ফেললেন শ্রীমতী। দুটো ইয়াং ছেলে ফস করে এগিয়ে এসে বলল, আমরা চিনি ম্যাডাম, এর নাম টিনা, ট্রাম ডিপোর কাছে বাড়ি। আপনারা? আমাদের সব দোকান আছে, ওই যে ওইটা আমার, আমার নাম সমীর কর্মকার, পাশেরটা এর, এ হলো মকবুল শেখ। সবে চাপ বন্ধ করে বাড়ি গেছি, খবরটা পেলাম, দৌড়ে এসে দেখি আর এ তো চেনা মেয়ে। এর বাড়ি চেনেন? একটা খবর দিতে হবে। এবার একটা বুড়ো লোক ভিড়ের ভিতর থেকে বেরিয়ে এলো। আমার ভাইপো চেনে আঁকে, আমাদের ওইদিকেই বাড়ি, তাকে পাঠিয়ে দিয়েছি বাইকে করে, বলেছি ওর মামা টামা কাউকে চাপিয়ে নিয়ে চলে আসতে। মামা কেন? এ কি মামার বাড়িতে থাকে, মানে থাকতো? আগে বাবা নেই যতদূর জানি, মামার কাছেই মা মেয়ে থাকতো বলে খবর শুনেছি। আচ্ছা, বলে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে কিছু যেন ভাবলেন ম্যাডাম। ভুরু দুটো কিন্তু সোজা হয়নি এখনো, আমার দিকে তাকিয়ে বললেন, স্ন্যাপগুলো নেওয়ার বন্দোবস্ত করে ফেলেন মিস্টার দাশগুপ্ত, আমি এদের সঙ্গে আরও দু একটা কথা বলে নিই। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফ্ল্যাশ গান ছিলিক দিয়ে উঠতে থাকে, ওদিক থেকে টুকরো টুকরো তত্ত্ব তলাশও কানে আসছে। জিজ্ঞাসাবাদের যা ধরন, হাসি পাচ্ছে ব্যাপক। শ্রীমতী শার্লক রেখা, ছোট নোটবুক বার করে আবার খসখস করে লেখা হচ্ছে, যেন কোনো মামুলি সুইসাইডেরই কেস নয়, একটা দুরন্ত ইন্টারন্যাশনাল ষড়যন্ত্রের জাল এক্ষুনি ফুঁই পড়ে আবিষ্কার করে ফেলবেন। শব্দটিকেই সাপ ভাবছেন, আর সবঝোপেই বাঘের গন্ধ। হটভটিয়ে একটি বাইক এসে থামল। সামনের ছোকরাটি খবর দিতে গিয়েছিল, পেছনে পাজামা পাঞ্জাবি পরা মাঝবয়সী একজন ভদ্রলোক, গালে চাপ দাড়ি, মাথার সামনে চুল পাতলা, চাহনিটা উদ্ভ্রান্ত, আর মুখটা ব্লটিং পেপারের মতো সাদা। জানা গেল উনি মেয়ের মামা, বিনোদ বিহারী শাসমল। বাইকের পেছন থেকে নেমে এত লোকের ভিড় এবং পুলিশ দেখে ভদ্রলোক রীতিমতো থরথর করে কাঁপছিলেন, মুখ থেকে একটা শব্দও সরছিল না। ধরে ধরে ভিড় ঠেলে সামনে এগিয়ে নিয়ে গেলাম, চোখ দুটো বিস্ফারিত হয়ে উঠেই বন্ধ হয়ে গেল। দিদির সামনে গিয়ে কি বলবো, বলে হাত পা ল্যাত পেতিয়ে আমার ঘাড়ের উপর এলিয়ে পড়লেন। আইডেন্টিফিকেশন তো হয়েই গেল, এবার পোস্টমর্টমে পাঠানোর পালা। ম্যাডাম বেঁচে ঘেটে জনাতিনেককে সঙ্গে নিলেন। সমীর, মকবুল ও দুজন ছোকরা সমেত থানায় গিয়ে স্টেটমেন্ট রেকর্ড করাতে হবে। চোখে মুখে জল ছিটিয়ে বিনোদবাবুকেও ধাতস্থ করার চেষ্টা করা হলো। ম্যাডাম স্বয়ং তাকে ধরে ধরে জিপে বসালেন, সান্ত্বনাটান্তনাও দিলেন কিছু। জিপের দিকে পা বাড়াতে যাব এমন সময় কি যেন একটা বুটে ঠেকল। ঝুঁকে দেখলাম একটা মোবাইল, হাতে নিয়ে দেখি ভেঙে চুরে বরবাদ হয়ে গেছে। ন্যাচারালি পাঁচতলার ওপর থেকে পড়েছে ইট পাটকেলের ওপর। মোবাইলের তার মালিক থুরি মালকিন শেষ হয়ে গেছে একই সঙ্গে। কলিং বেল টেপার চেয়ে দরজা ধাক্কা দিতেই আমি বেশি পছন্দ করি, ব্যাপারটার মধ্যে একটা বেশ পুলিশি টাচ আছে। দরজা খুলুন, পুলিশ। গম্ভীর গলায় শব্দ তিনটে গড়িয়ে দিতে আমার বেশ ঘ্যাম লাগে। দুটো ধাক্কার পরে দরজাটা খুলে গেল। সবে ভোর হচ্ছে, এমন সময় ছোকরা জেগেছিল কিনা কে জানে, বেশ সন্দেহজনক। অবশ্য পরনে দেখছি বারমুন্ডা আর টি শার্ট, পায়ে কেডস, দৌড়াতে বেরোচ্ছিল এমনও হতে পারে। পিটানো লম্বা চেহারা, কাটা কাটা চোখ মুখ, এক কথা হ্যান্ডসাম, একটু যেন অবাক।
সাত সকালে বাড়ির সামনে পুলিশের জিপ। কি ব্যাপার? গলায় করা দানাগুলো ফুটিয়ে তুলি। আপনি কমল বিশ্বাস? হ্যাঁ, কেন? থানায় চলুন। থানায় কি ব্যাপার? গেলেই জানতে পারবেন। টিনা বলে কাউকে চেনেন? টিনা আমার বান্ধবী, কালকেও কথা হয়েছে ফোনে। ও, শুধু ফোনে? সাক্ষাৎ হয়নি তাই না? গলায় একটু তরল ব্যঙ্গ মেশালাম, কিন্তু ফাইন চাটাটা ধরতে পারল না। কাচুমাচু ভঙ্গিতে বলল, না আসলে আমার একটু দেরি হয়ে গিয়েছিল। কথাটা শেষ করল না, হঠাৎ কী ভেবে এক ছটকায় সোজা হয়ে তাকালো আমার দিকে। কী ব্যাপার বললেন না তো হঠাৎ টিনার কথা? জিপে উঠুন, টিনা ডেড বডি পাওয়া গেছে কাল। একটা পা বাড়িয়েছিলেন, সেই অবস্থায় স্ট্যাচু হওয়ার ভঙ্গিমায় দাঁড়িয়ে পড়ল ছোকরা। তারপর পাগলের মতো কেমন একটা অদ্ভুত গলায় চিৎকার করে উঠল, দুহাতে আমার ইউনিফর্মটা খামচে ধরল, ছাকাতে লাগলো বেপরোয়াভাবে। মিথ্যে কথা বলছেন, লায়া ফালতু বকছেন সকালবেলা। খুব ঠান্ডা মাথায় হাত দুটোকে ছাড়ালাম, তারপর সপাটে এক থাপ্পড়। এসব অ্যাক্টিং দেখে হার পেকে গেছে আমার এই লাইনে। থানায় চল, সারা খুনি, ন্যাকড়াবাজি হচ্ছে হারামজাদা। ও, কতদিন পর ফুল কোর্সে একটু গালাগালি দেওয়া হলো, খোলসা হলো গলার ভেতরটা। থাপ্পড়টা হয়তো মারতাম না, কিন্তু কাল রাত্রে থানায় বসে দোকানদারগুলো যা স্টেটমেন্ট দিল তাতে মেজাজটা টক হয়ে গেছে। কেস হিস্ট্রি যা দাঁড়াচ্ছে মার্ডারের গন্ধ পরিষ্কার, আর আমি কিনা গোড়া থেকেই কনফিডেন্টলি বলে আসি ক্লিয়ার সুইসাইড। এখন নিচে থুতুই গিলতে হচ্ছে ওই মহিলার সামনে, এই ছোকরাই হচ্ছে খুনি। তবে সেজন্য অতটা রাগ হচ্ছে না, চোর ডাকাত খুনে কেটে হাতে কড়া পড়ে গেছে। কিন্তু যেই ভাবছি ব্যাটার জন্যই আমার পেস্টিসটা পাংচার হয়ে গেল, মনে হচ্ছে যেন আরও একটা চর কষাই। হ্যাঁ, খুনি এই কমল বিশ্বাসী। এই ছেলে আর ওই মেয়ের মধ্যে একটা অ্যাফেয়ার ছিল অনেক দিন ধরে। ওই বিল্ডিংয়ের দোতলায় ছেলেটা একটা ঘর বুক করেছিল, মাঝে মধ্যেই কাজের অছিলায় উপরে উঠে যেত, একই সময় বুঝে মেয়েটিও আসত। দুজনে মিলে সিঁড়ি বেয়ে চার পাঁচতলায় নিরিবিলিতে উঠে খাপটি মেরে প্রেমালাপ করত, এমনই বয়ান পাওয়া যাচ্ছে। কাল বিকেল সাড়ে পাঁচটা নাগাদ মেয়েটা এসে সিঁড়ি বেয়ে উপরে উঠে গিয়েছিল। এই স্টেটমেন্টটি দেয় সমীর কর্মকার বলে একটি ছেলে, তার দোকান সিঁড়ির ঠিক মুখটা দেয়। তার মেমোরি খুব শার্প, তার স্পষ্ট মনে আছে একাই আসে মেয়েটা, এবং ঠিক তারপরেই একটা বাচ্চা জোগাড়ের ছেলে ওপর থেকে নেমে এসেছিল। একজন বোরকা পরা মহিলাও বোধহয় উপরে উঠেছিলেন, কয়েক মিনিটের মধ্যে তিনিও নেমে আসেন। কমল বিশ্বাস এসেছিলেন তারও প্রায় পাঁচ সাত মিনিট পরে। কিছুক্ষণ পরে তাকেও নেমে আসতে দেখে সমীর, কিন্তু একা, মেয়েটাকে আর নামতে দেখেনি কেউ। এবং আরও দু একজনের বয়ান অনুসারে নিচে নামার সময় বার কয়েক ইতিউতি তাকিয়ে অনেকটা যেন অপরাধের ভঙ্গিতে দ্রুত বেরিয়ে যায় কমল বিশ্বাস। পকেট থেকে মোবাইল বার করে কাউকে যেন ফোন করার চেষ্টাও করেছিল বারবার, এটাও চোখ এড়ায়নি অনেকজনের। মেয়ের মামা বিনোদ শ্বাসমলকে আলাদাভাবে বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়, তিনি খুব ইম্পর্টেন্ট একটা তথ্য দিয়েছেন। তার বয়ানও কমল বিশ্বাসের নামে উঠে আসছে। হ্যাঁ, তারা জানতে নেতেন মেলামেশার কথা, তেমন আপত্তিও ছিল না তার বা তার দিদির। কিন্তু ইদানিং এদের দুজনের মধ্যে কোনো একটা গোলমাল চলছিল। কাল দুপুরবেলা টিনা মোবাইলে খুব ঝগড়া করছিল, বিনোদ এবং তার দিদি অর্থাৎ টিনার মা দুজনেই শুনতে পেয়েছেন। মনে হচ্ছিল কমলই ছিল উল্টো দিকে, অর্থাৎ এই কেসটি জলবৎ তরল হয়ে এসেছে। প্রেমিক প্রেমিকার মধ্যে বিরোধ, প্রেমিকাকে নিরিবিলিতে ডেকে এনে পাঁচতলা থেকে একটি মসৃণ ধাক্কা এবং প্রেমিকের পলায়ন, কী নিয়ে বিরোধটা ঘটেছিল সেটাই শুধু জানতে বাকি, এবং সেটাও খুব অভিনব কিছু হবে না। খুব সম্ভবত পাতি একটা ট্রায়াঙ্গেল খুঁজে পাওয়া যেতে পারে। এবার কেসটা সলভ করে বিস্তর হাততালি কুড়বেন অগ্নিকন্যা, আর শালা আমার বরাতটাই খারাপ। বেফাস ডিসিশনটা আগেভাগে নিয়ে ফেলে এখন মুখ লুকাতে হচ্ছে। খুনির কলারটা ধরে জিপ থেকে টেনে নামালাম, কলের পুতুলের মতো হেঁটে হেঁটে ভেতরে এলো, হেব্বে ভেবাচাকা খেয়ে গেছে, এত তাড়াতাড়ি যে ধরা পড়বে তা ভাবতেই পারেনি। কাল দুপুরে মোবাইলে ঝগড়া হয়েছিল আপনাদের? হ্যাঁ, মানে ঝগড়া নয় ঠিক, একটু কথা কাটাকাটি। কি নিয়ে? ও চাইছিল টাকা নিয়ে আমি ব্যবসা শুরু করি, আর আমি বলছিলাম আমি নিজে এস্টাবলিশড হতে পারবো, ও টাকা নেব না। আমি একটু এক্সপ্লেইন করে বলুন। বাঁ হাতের চেঠো দিয়ে চোখের জল মুছল কমল বিশ্বাস, শালা একেবারে অরিজিনাল চোখের জল বার করে ফেলেছে মাইরি।
তবে আমাকে গলাতে পারবে না। ক্রোকোডাইল টিয়ার্স আমি কম দেখিনি, চুপ করে শুনতে লাগলাম। মহিলা আবার গোলে না যান, কমল বিশ্বাস ফোপাতে ফোপাতেই বলতে লাগলো। আমি একটা কম্পিউটারের বিজনেস করব ভেবেছিলাম, একটা ঘর বুক করেছিলাম এই বিল্ডিংয়ের দোতলাতে। এখন সবে দেওয়ালগুলো গাঁথা হয়েছে, প্লাস্টার হয়নি। আমার কিছু ক্যাপিটাল লাগবে, তো তাই এদিক ওদিক লোন নেওয়ার চেষ্টা করছি। টিনা একদিন হঠাৎ করে বলল ওর হাতে রিসেন্টলি কিছু টাকা এসেছে কোনো একটা ফ্যামিলি সোর্স থেকে, ও টাকাটা আমাকে দিতে চাইছিল। কত টাকা? আমার দরকার সব মিলিয়ে 8-9 লাখ টাকা মতো। পুরোটাই টিনা দিতে চেয়েছিল? হ্যাঁ। এত টাকা ঠিক কোন সোর্স থেকে পেতে পারে টিনা, কোনো ধারণা আছে আপনার? ও একটু চাপা টাইপের ছিল, সব খুলে বলতো না। তবে যতদূর জানি ওর বাবা মারা যাবার সময় তার সমস্ত সম্পত্তি উইল করে ওকে দিয়ে যান। 18 বছর বয়স হলে ওর হাতে আসবে এই কন্ডিশনে। টিনার 18 কমপ্লিট হয়েছে কবে? 1 সপ্তাহ আগে। এই অবধি পৌঁছে কমল বিশ্বাস মুখে হাত চাপা দিয়ে টেবিলের উপর উবুড় হয়ে পড়ল। এতক্ষণে মিস সুবর্ণরেখার ইন্টারোগেশনের ভঙ্গি থেকে কাটা চিড়বিড় করে উঠছিল আমার। এটাই কি পদ্ধতি খুনি আসামিকে প্রশ্ন করার? যেন রোজগিরি গিন্নির ইন্টারভিউ কিংবা রান্না শেখানোর ক্লাস। এক ধমকে প্যান্ট ভিজিয়ে ফেলবে এমন গলা বার করতে হবে, মাঝে মধ্যেই বাগের থাবায় চেপে ধরতে হবে টুটিখানা, তবে কিনা পুলিশে জেরা। হতচ্ছাড়া ছেলেটার কান্নাকাটি করার পালা শুরু করতে আর বসে থাকা গেল না। বাজখাই গলায় গর্জে উঠলাম, এই ভাংরাক, ওঠ, উঠে বস, রাস্কেল। ও হরি, অ্যাসিস্ট করছি বলে কোথায় প্রসন্ন হবেন? তার বদলে ম্যাডাম গা শিরশিরে হিমচাউনিতে তাকালেন আমার দিকে। প্লিজ হোল্ড ইউর টেম্পার, দেখছেন তো আপসেট হয়ে পড়ছে ভদ্রলোক। ভদ্রলোক ম্যাডাম? খুনি শয়তান একটা? দ্যাট ইজ ইয়েট টু বি প্রুভড স্যার। মহিলার গলায় বেশ একটা ব্যাঙ্গের খোঁচা টের পেলাম। স্টিকিং প্লাস্টারের মতো হাসিটাকে যেন আটকে রেখেছেন ঠোঁটে। তবুও আমিও ছাড়ার পাত্র নই। গলাটাকে অমিতাভ বচ্চনের মতো ব্যারিংটন করার চেষ্টা করে বললাম, সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স তো যথেষ্টই রয়েছে। সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স ব্যাপারটা খুব গোলমেলে মিস্টার দাশগুপ্ত, ওর মধ্যে বিস্তর ফ্যালাসির ফাঁক ফোকর থাকে। যাকে আমরা ওটা নিয়ে পরে আলোচনা করব, আপাতত আমার আরও কিছু জানার আছে, সেটুকুর মধ্যে প্লিজ আপনি ইন্টারভেন করবেন না। দেখলেন একটা খুনি আসামির সামনে আমাকে কিভাবে ইনসাল্ট করলো। ঠিক আছে, এই আমি মুখে কুলুপ দিলাম, এবার তোমার পাঠা তুমি লেজায় কাটো না মুড়োয় কাটো তা তোমার মর্জি। কমল বিশ্বাসের পিঠে একটু হাত চাপড়ে শ্রীমতী তাকে ফের উঠিয়ে বসালেন। তারপর বললেন, কালকের কথা কাটাকাটির ব্যাপারটা একটু ডিটেলসে বলুন দেখি। কালটি না দুপুরবেলায় আমার মোবাইলে একটা ফোন করলো, বললো ঠিক 5:30 মঙ্গলম বিল্ডিংয়ে চলে আসতে, ওই টাকা পয়সার ব্যাপারে ফাইনাল ডিসিশন কালই নিতে চাইছিল, সেটা নিয়ে একটু তর্কাতর্কি হয়। তার উপর আমি বলেছিলাম 5:30 হয়তো আমি পৌঁছতে পারবো না, 10-15 মিনিট মতো লেট হবে, ইন্ডিয়া পাকিস্তান ওয়ানডেটা পুরো দেখে তবে যাব। তাতে ও একেবারে ফায়ার হয়ে ওঠে। কেন? আসলে ও ভীষণ পাংচুয়ালিটি মেনটেন করতে চাইতো, একটু ম্যানিয়াগ্রস্ত মতনই লাগতো অনেক সময়। অনেকবার এমন হয়েছে জাস্ট 2-3 মিনিট দেরি হয়েছে আমার, ও চলে গিয়েছে সেখান থেকে। বলতো ওর ঘড়ি একদম সেকেন্ডের ভগ্নাংশের মাপে ঠিক করা থাকে এবং সেটাও ভীষণ জেদির মতো করে ফলো করত। তারপর বলুন। আমি যত বলি তুমি ওটা 5:45 করো অন্তত আজকের জন্য, ও কিছুতেই শোনে না। আমি একটু রেগে মেগেই তখন বলি যে বেশ আজকে আমি খেলা দেখবই না। সত্যিই দেখলেন না? না না, টিনা তার 10 মিনিটের মাথায় আমার মোবাইলে একটা SMS পাঠায়, 5:45 টাইমটা ফিক্সড করে। আমার অবশ্য পৌঁছতে আরও 3 মিনিট মতো লেট হয়েছিল, আর তাই ভেবেছিলাম রাগ করে চলে গিয়েছে হয়তো। তখন কি জানি যে ও বরাবরের মতো আবার নিজের বাহাতে মুখ চাপা দিল ছোকরা, একদম বেড়ে অ্যাক্টিং। তবে আমি কিন্তু স্পিকটি নট। সুবর্ণরেখাকেও দেখলাম এবার আর সান্ত্বনা টান্তনা দিতে গেলেন না, বরং একটু অন্য মনস্ক, ভোরে দুটো কুচকে কিছু একটা যেন ভাবছেন। আচ্ছা, টিনাই দ্বিতীয়বার সময় দেওয়ার সময় SMS করলো কেন? আমিও অবাক হয়েছিলাম, ও বড় একটা SMS করতো না, বলতো বোতাম টিপতে টিপতে হাত নাকি ব্যথা হয়ে যায়, তবে ও একটু খামখেয়ালি ছিল।
ওর মতিগতি কখন যে কি হতো। টেবিলের উপর একটু ঝুঁকে এলেন সুবর্ণরেখা। এসএমএসটা ডিলিট করে ফেলেননি নিশ্চয়ই? না, কোনোদিনও মুছবো না ওটা, ওর শেষ মেসেজ। আপাতত এই অবধি থাক। মিস্টার দাশগুপ্ত, আপনি ওকে কাইন্ডলি একটু বাড়িতে পৌঁছে দিন, আর ওর মোবাইলটা নিয়ে আসুন বাড়ি থেকে। এতটা অবাক লাগলো যে নীরব থাকার সংকল্পটা ভুলে গিয়ে বলেই ফেললাম। ছেড়ে দিচ্ছেন? আটকে রাখার মতো সলিড গ্রাউন্ড পেলেই আবার নিয়ে আসতে কতক্ষণ? তবে আমি মনে করি উনি কোথাও পালাবেন না, কারণ সেক্ষেত্রে ওর পজিশনটা আরও খারাপ হয়ে দাঁড়াবে। কি কমলবাবু, ঠিক না? পোস্টমর্টেম রিপোর্টে কিন্তু কমল বিশ্বাসের পজিশনটা আরও লেজে কোপরে হয়ে উঠতে দেখা গেল। রিপোর্ট বলছে মৃত্যুর আগে টিনাকে শ্বাসরোধ করা হয়েছিল, সম্ভবত পড়ার সময় চেঁচাতে পারে এই সম্ভাবনা এড়ানোর জন্যই। এবং গলার হাতে যে ছাপটি পাওয়া গেছে সেটি বাঁ হাত, ফিঙ্গারপ্রিন্ট অবশ্য মেলেনি, দস্তানা পড়া ছিল বলেই অনুমান। কমল বিশ্বাস যে ন্যাটা সেটা সেদিন থানায় বসেই তার হাতের গতিবিধি দেখে বুঝতে পেরেছিলাম, ম্যাডামও লক্ষ্য করেছেন। টেবিলের উপর আঙুল দিয়ে আঁকিবুকি কাটছিলেন শ্রীমতী, বেশ অস্থির দেখাচ্ছিল তাকে। আমি চুপচাপ তার সামনে বসে আছি। হঠাৎ যেন স্বাগত ভঙ্গিতেই বলে উঠলেন, এই ছেলে যদি সত্যিই খুনি হয় তবে আমি আজ পর্যন্ত ম্যান ওয়াচিং এর কিচ্ছু শিখিনি, বুঝলেন? মনে মনে বললাম, পথে এসো মহারানী, স্বীকার করো যে ভুল তোমারও হয়। মুখ খুলে বলতে যাচ্ছিলাম যে এবার তাহলে অ্যারেস্ট করে আনি, কিন্তু চুপ করে গেলাম। চোখ বুঝে দুই ভুরুর মাঝখানে তর্জনীটা রেখে পুরো দু মিনিট ধ্যানস্থের মতো বসে রইলেন শ্রীমতী সুবর্ণরেখা। চোখ যখন খুললেন দেখি চাহনিটা পুরো পাল্টে গেছে, কি যেন একটা খুঁজে পাওয়ার উত্তেজনা চিকচিক করছে তার চোখে, গোটা মুখটাই যেন তীক্ষ্ণ হয়ে উঠেছে। হঠাৎ লাফিয়ে উঠে আলমারির চাবিটা খুললেন, একটু ঘেটে ঘুটে বার করে নিয়ে এলেন একটা ছোট বাক্স, টিনার মোবাইল, যেটা আমি পেয়েছিলাম। আর সেদিনকার পরে রিস্টওয়াচটাও বার করে আনলেন বাক্স থেকে। ঘড়িটা খুব যত্নে এবং সাবধানে মেলে রাখলেন টেবিলের ওপর, দামি কোম্পানির ঘড়ি, বন্ধ হয়ে আছে। ছোট কাঁটাটা 5 আর 6 মাঝামাঝি, বড় কাঁটাটা ঠিক 7 ছুঁয়েছে, আর সেকেন্ডের কাঁটাটা 1টার কাছাকাছি স্থির, অর্থাৎ 5:35। সুবর্ণরেখা প্রায় ফিসফিসিয়ে বললেন, কি বুঝছেন? বোকার মতো শুধুই হাসলাম, আসলে আমি কিছুই বুঝতে পারিনি। ওপর থেকে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে বন্ধ হয়েছিল এই ঘড়ি, এন্ড দ্যাটস দ্য এক্সাক্ট টাইম অফ আওয়ার ডেথ। এর থেকে কি সুবিধা হচ্ছে সেটাই আমার মাথায় ঢুকছে না। কখন মেয়েটা মরেছে সেটা এক্সাক্ট জেনে কি লাভ? ওই সময় যে মরেছে সেটা তো আমরা আগেই প্রমাণ পেয়েছি। কমল বিশ্বাস এসেছে 5:30 কিছুক্ষণ পর, এটাও তো জানা কথা। আমার চাউনিটা সম্ভবত আগে থেকেই নিষ্প্রভ হয়ে গিয়েছিল। সুবর্ণরেখায় একটু অধীর গলায় বললেন, আপনার মনে পড়ছে না কমল বিশ্বাস কটায় পৌঁছেছে বলে জানিয়েছিল? এবার মনে পড়েছে, 6:45 পর, অর্থাৎ 5:45 নাগাদ। তার মানে কমল পৌঁছানোর 12-13 আগেই। আচ্ছা, কমল তো মিথ্যে কথাও বলতে পারে, মাথা নাড়লেন শ্রীমতী। পারে, সেটা ভেরিফাই করার 2 স্টেপ আছে। প্রথমে টেলিকাস্টিং সেন্টারে একটা ফোন করে জানতে হবে ঠিক কখন ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটা শেষ হয়েছিল সেদিন, আর তারপর। আচ্ছা, আগে প্রথমটাই হোক। ফোনের দিকে এগোলেন সুবর্ণরেখা। না, একটা সুতো বার করেছেন ঠিক, ব্রেন আছে এটা মানতেই হবে। নার্সিংহোমের কেবিনে ঢোকার আগে একজন ডাক্তার বেরিয়ে এলেন, বললেন, বেশি এক্সাইটমেন্ট হলে ক্ষতি হবে কিন্তু। সুবর্ণরেখা হাসলেন, হাসিটা অনেকভাবে ব্যবহার করতে জানেন মহিলা। এখন যে স্মার্ট হাসিটা প্রেজেন্ট করলেন তার মানে দাঁড়ায় ডোন্ট ওরি, আই নো মাই বিজনেস। মেয়ের মৃত্যুর খবরটা পেয়ে একটা অ্যাটাক হয়ে গেছে তপতী মিত্রের, হার্ট উইক অনেকদিন থেকেই, আচমকা ধাক্কাটা সামলাতে পারেননি তিনি। প্রায় 1 সপ্তাহ অর্ধ অচৈতন্য ছিলেন, প্রায় 1 সপ্তাহ অর্ধ অচৈতন্য ছিলেন। আজই সবে ডাক্তারেরা অনুমতি দিয়েছে যে খুব সংক্ষিপ্ত একটা জিজ্ঞাসাবাদ সেরে নেওয়াই যেতে পারে। বিছানায় মিশে আছেন শীর্ণকায়া মহিলা, চোখের কোণে গভীর কালি, মুখের রেখায় অসীম হতাশা। জীবিত থাকার কোনো অর্থ খুঁজে না পেলে মানুষ বোধহয় এরকমই হয়ে যায়। খুব ক্ষীণস্বরে বললেন, আমি কিন্তু বিশ্বাস করি না কমলে এই কাজ করতে পারে। একটু চুপ করে থেকে মৃদু গলায় সুবর্ণরেখা বললেন, আমিও করি না, কিন্তু তাহলে অন্য কি করতে পারে?
সে ব্যাপারে যদি একটু অনুমান করেন। মহিলার মুখের পেশিগুলো এই অবস্থাতেও যেন একটু কঠিন হয়ে উঠল। গলার আওয়াজে একটা পরিবর্তন এলো, একই সঙ্গে দুঃখ, ক্ষোভ ও ঘৃণা মিশিয়ে দাঁড়ালে যা হয় অনেকটা সেই রকম। আমার মেয়ের কোনো শত্রু ছিল না, শুধু একজন ছাড়া, ওর এক ক্লাসমেট রেহানা। ওকে অনেকবার বলেছে তোর মৃত্যু দেখে ছাড়ব, শেষ করে ফেলব তোকে। আমি আপনাকে বলছি অফিসার, ওই শয়তান মেয়েটা ছাড়া এ কাজ আর কারণ নয়, ওই রাক্ষসী রেহানাই ওকে। তীব্র হয়ে উঠেছিল তপতী মিত্রের গলার আওয়াজ। সুবর্ণরেখা কপালে হাত বুলিয়ে ঠান্ডা করতে লাগলেন। খুব শান্তভাবেই প্রশ্নগুলো ভাসিয়ে দিচ্ছিলেন সুবর্ণরেখা। রেহানা কোথায় থাকে? বাজার পেরিয়ে যে শেখপাড়া আছে সেখানেই ওর কোথায় বাড়ি শুনেছি। কিন্তু কি এমন শত্রুতা থাকতে পারে যার জন্যে? ওই মেয়ের দারুণ হিংসা ছিল কমলকে নিয়ে। ও প্রপোজ করেছিল কমলকে, কমল রাজি হয়নি, সেই থেকে আমার মেয়ের ওপর ওর আক্রোশ। বলেছিল কিছুতেই পেতে দেবে না কমলকে। সেই ট্রায়াঙ্গেল, সত্যি সেই এক ফুল দুই মালিকের গল্প নিয়ে দুনিয়াভর যে কত খুন খারাপি হয়ে আসছে চিরকাল। এতদিনে পুরুষেরাই মুখ্য ভূমিকা নিয়ে এসেছে বেশিরভাগ, এখন দেখছি মেয়েরাও কম যায় না। সত্যি সত্যি যদি এই রেহানা মেয়েটা টিনার পেছন পেছন গিয়ে তাকে ধাক্কা মারে। হঠাৎ আমার মাথায় একটা চিরিক দিয়ে উঠল, প্রায় লাফিয়ে উঠে বলতে যাচ্ছিলাম, ম্যাডাম ওই সমীর বলে ছেলেটা কিন্তু বলেছিল যে টিনার উঠে যাওয়ার পরেই একজন। সুবর্ণরেখা ঝটিতে থামিয়ে দিলেন মাঝপথে। আচ্ছা আচ্ছা, ওটা আমরা ভালো করে খতিয়ে দেখব। কিন্তু মিসেস মিত্র, আমার আরও দু একটা ছোট প্রশ্ন ছিল। বলুন। টিনার বাবা মারা গেছেন কতদিন হল? 7 বছর। ন্যাচারাল ডেথ? না, স্লিপিং পিল খেয়েছিলেন। এই প্রশ্নটা কিন্তু ভীষণ ব্যক্তিগত, আপনার সঙ্গে কোনো মনোমালিন্য হয়েছিল কি? যতদূর জানি উনি সব সম্পত্তি মেয়ের নামে লিখে গিয়েছিলেন। হ্যাঁ, উনি আমাকে সন্দেহ করতেন, ভাবতেন আমার কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার আছে, এক ধরনের মানসিক রোগ আসলে। শেষ দিকটায় চূড়ান্ত অশান্তি হতো, তারপরে একদিন ওই কাণ্ড ঘটালেন। আপনি আপনার ভাইয়ের বাড়িতে এসে উঠলেন কবে? তারও 3 বছর পরে, যখন আমার হার্টের অসুখটা ধরা পড়ল। মেয়েটাও বড় হচ্ছিল, অভিভাবকের মতো একজন কাউকে খুব দরকার ছিল। বাই দ্য ওয়ে, বিনোদবাবু বিয়ে থা করেননি? না, আর করবেও না বলেছে, বয়সও তো হলো 40-এর ওপর। উনি কি করেন, মানে প্রফেশন? বাসস্ট্যান্ডের কাছে ওর দোকান, লন্ড্রি, স্ট্যান্ডার্ড ডায়ার্স অ্যান্ড ক্লিনার্স নাম। শেষ প্রশ্ন, গত সপ্তাহে টিনা 18-ই পড়েছিল, ওর বাবার রেখে যাওয়া সমস্ত টাকা পয়সা ওর অ্যাকাউন্টে জমা পড়ে গেছে ইতিমধ্যেই, ব্যাংক থেকে জেনেছি আমরা। অ্যামাউন্টটা আপনি জানেন কি? জানি, 8.5 লক্ষ টাকা। টিনা ওই অ্যাকাউন্টে আমার নামটাও ইনক্লুড করতে চেয়েছিল, আমি রাজি হইনি। সেই মানুষটা যখন আমাকে বাদই দিয়েছেন, ও টাকার সঙ্গে আমি সংস্রাব রাখতে পারি না। কিন্তু এখন তো নিয়ারেস্ট কিন হিসাবে আপনি ওই টাকার। ও টাকা আমি ছোব? উনি উইলে কি কন্ডিশন দিয়েছেন জানেন? যদি 18-ই পৌঁছানোর আগে টিনার ভালো মন্দ কিছু হয়, ও টাকা ভারত সেবাশ্রম সঙ্গে চলে যাবে। এতখানি বিতৃষ্ণা ছিল তার আমার ওপর, ও টাকা আমি ভারত সেবাশ্রমেই দিয়ে দেব। মেয়েই চলে গেল, টাকা নিয়ে আমি কি করব? আবার একবার তার মাথায় হাত বুলিয়ে শান্ত করে দরজার দিকে এগোলেন সুবর্ণরেখা। এই তপতী মিত্রের অবস্থাটা দেখে আমার খুবই দুঃখ হচ্ছিল। স্বামী ওইভাবে গেলেন, আর একমাত্র সম্বল ছিল মেয়েটা, সেও এইভাবে। দরজা থেকে আরো একবার পেছনে ফিরলেন মিস সেন। আচ্ছা, টিনা লেখাপড়ায় কেমন ছিল মিসেস মিত্র, বিশেষ করে ইংরেজি বা অঙ্কে? যে দুটো নাম করলেন ওই দুটোতে ভীষণ কাঁচা ছিল, বলতো অঙ্ক যেন আমার কাছে বাঘ, আর ইংরেজিতে 3-এর কোঠা পেরোতে পারতো না। ওহো, আচ্ছা তাই। আচ্ছা আজ আসি, নমস্কার। মাঝে মাঝে এনার ভাবগতিক আমার সত্যিই দুর্বোধ্য লাগে, কোন কথা থেকে যে কোন কথায় চলে যান কিছুই বোঝা যায় না। অবশ্য পণ্ডিতেরা তো বলেইছেন, স্ত্রিয়া চরিত্রম। জিপে বসে থানায় ফিরছি। ম্যাডাম সিটে হেলান দিয়েছেন, চোখ দুটো পোঁচা, চুলগুলো হাওয়ায় উঠছে অল্প অল্প। এইরকম দু একটা দুর্লভ মুহূর্তে ভারী নরম সরম দেখায় এই প্রোফাইলটা। ঝাঁঝালো ডাঁটিয়াল ভাবটা অদৃশ্য হয়ে যায় ম্যাজিকের মতো। মহিলাকে ইদানিং আমার অতটা অসহ্য লাগছে না, একটু একটু পছন্দই হতে শুরু করেছে বুঝি। মেল শভিনিজমটা আর ততটা ফুসে উঠছে না ভেতরে। এর কারণ হতে পারে যে মহিলা আমার থেকে অনেক বেশি তীক্ষ্ণ বুদ্ধি ধরেন।
পাল্টা চালবাজি দিয়ে এমন কাউকে ডাউন করা যাবে না। আর নিজের কাজের ব্যাপারে তিনি ভীষণ সিরিয়াস, ঘোষাল সাহেবের থেকে অন্তত 10 গুণ এফিসিয়েন্ট, এটা তো স্বীকার করতেই হবে। আমার অ্যাটিটিউডের এই পরিবর্তন বোধ হয় উনিও টের পান সিক্স সেন্স দিয়ে। আগের মতো অতটা তেরচাভাবে বা ঠান্ডা গলায় কথা বলেন না দেখি, মাঝে মধ্যে হাসেন টাসেনও আজকাল। চুপি চুপি বলছি, হাসিটা কিন্তু ভারী চকমকে আর ইমপ্রেসিভ। আরে না, এর মধ্যে অন্য কোনো মিনিং নেই। আমি সবসময় মনে রেখে চলি যে শি ইজ মাই বস, যথেষ্ট বিনয়ও বজায় রাখি। এই যেমন খুব মোলায়েম গলায় বললাম, ম্যাডাম একটা কথা বলবো, চোখ মেললেন জিজ্ঞাসা দৃষ্টি, একটু গলা খাকারি দিয়ে বলি, এই রেহানা মেয়েটাকে একটু কালচার করে দেখতে হচ্ছে। সেই যে বোরকা পরা মহিলার কথা শোনা গিয়েছিল আর এই যে ইনফরমেশন আজ পাওয়া যাচ্ছে, এই দুটো তো লিঙ্কড হতে পারে। তাহলে কমল বিশ্বাসের কেসটা? কমল যে ক্রিকেট ম্যাচটার কথা বলেছে খবর নিয়ে দেখেছি, সেটা শেষ হয়েছিল 5:40। সত্যিই যদি ও ম্যাচটা পুরো দেখে তবে বেরিয়ে থাকে তাহলে ও ইনোসেন্ট, কারণ খুনের সময়টা আমরা জেনেছি 5:45। কিন্তু যদি যদি ম্যাচ শেষ হওয়ার আগেই বেরিয়ে গিয়ে, কমলের মোটিভটা নিয়েও আমার ধন্দ লাগছে। টিনা অতগুলো টাকা ওকে দিতে চাইছিল, সেটা রিফিউজ করে কমল ওকে খুন করতে যাবে কেন? রেহানার কিন্তু মোটিভ ছিল জেলাসি, সেটা মেয়েটার মুখোমুখি না হয়ে কথা না বলে ডিসাইড করা যাবে না। আপাতত সমস্ত পসিবিলিটি ওপেন রাখা চাই, কোনো প্রি কনভিকশন নিয়ে এগোনো ঠিক নয়। শুধু এটুকু বুঝতে পারছি যে কেসটি সরল শীথে নয়, দ্য প্লট ইজ থিকেনিং। এক একজন মানুষকে দেখলেই মনে হয় ইস, এত সামান্য খুঁতটুকু না থাকলে একেবারেই পারফেক্ট হতো। হয়তো নাকটা একটু থ্যাবড়া, কিংবা নিচের ঠোঁটটা একটু বেশি পুরু, বা গায়ের রঙটা যেন বড্ড চাপা, এইটুকু যদি একটু রেকটিফাই করা যেত, সর্বাঙ্গ সুন্দরী যাকে বলে তাই হয়ে উঠতে পারতো সে। রেহানা সুলতানাকে দেখে প্রথমে এরকমই একটা আফসোসের অনুভূতি হলো আমার। অসাধারণ সুন্দরী যাকে বলে এই মেয়েটি ঠিক তাই। কাটা কাটা চোখমুখ, চমৎকার ফর্সা রং, চুলের কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুই একদম ফার্স্ট গ্রেডেড। মুখে একটা দারুণ তেজিয়ান ভাব, কোনো কিছুতেই যেন ঘাবড়ায় না এ মেয়ে। এক কথায় অনিন্দ্য সুন্দরী বলা যেত যদি হাইটটা একটু স্ট্যান্ডার্ড হতো। হ্যাঁ, ওটাই রেহানার মাইনাস পয়েন্ট, গড়পত্তায় মাপে বড্ড পেটে, হার্ডলি 4'7" কি 4'8" ইঞ্চি, 4'5" বেশি হলে ফিল্ম স্টার হয়ে যেতে পারতো অনায়াসে। মুখের তেজিয়ানের ভাবের যে কথাটা বলছিলাম, কথাবার্তাতেও তার ঝাঁজ প্রকট। ম্যাডাম যখন জিজ্ঞাসা করলেন, 16 তারিখ বিকেলে আপনি কোথায় ছিলেন? চোখের পাতা না ফেলে স্ট্রেট তাকালো। বিছানায়, ভাইরাল ফিভার, ডাক্তারের প্রেসক্রিপশন চাইলে দেখাতে পারি। বসে আছি রেহানাদের বৈঠকখানায়। রেহানার বাবা শেখ আবিদ আলী অতি সজ্জন ভদ্রলোক, চমৎকার শরবত খাইয়েছেন। মেয়েকে ভেতর থেকে ডেকে পাঠানোর আগে বারবার আমাদের বুঝিয়েছেন যে তার মেয়ে একটু মেজাজি, কিন্তু এই কাজ তার পক্ষে অসম্ভব। এখনও প্রত্যেক কথাতেই মেয়েকে ঢেকে ঢুকে শান্ত করে রাখার চেষ্টা করছেন, কিন্তু মেয়ে যে জ্বলন্ত আগুনের শিখা, লকলকিয়ে উঠছে থেকে থেকেই। আপনি টিনাকে খুন করবার হুমকি দিয়েছিলেন? হ্যাঁ, এবং তার জন্য আমি অনুতপ্ত নই। অত্যন্ত উদ্ধত প্রকৃতির মেয়ে ছিল, কুটিল মন, শি ডিজার্ভ সাচ অ্যান এন্ড। সুবর্ণরেখার মুখে সেই স্টিকিং প্লাস্টারের মতো হাসি, স্থির চোখে তাকিয়ে বললেন, আচ্ছা রেহানা, আপনি বোরখা পরেন? হ্যাঁ, অকেশনে পড়ি, কেন? না, এমনি। উঠে দাঁড়ালেন সুবর্ণরেখা, তারপরই অদ্ভুত একটা কাণ্ড করলেন, হ্যান্ডশেকের ভঙ্গিতে নিজের বাঁ হাতটা বাড়িয়ে দিলেন। রেহানা একটু থতমত খেল, কোন হাতটা সে বাড়াবে সেটা সে ঠিক করতে পারল না। অবাক চোখে তাকালো ম্যাডামের দিকে। ম্যাডাম একটু অপ্রস্তুতের মতো হাসলেন, বললেন, ওহো সরি। তারপর ডান হাতটায় গিয়ে দিলেন। এবার রেহানাও তার ডান হাতটায় গিয়ে এলো, হ্যান্ডশেক করলেন সুবর্ণরেখা, আমার দিকে একবার তাকালেন, আমিও একটু হাসলাম, বেরিয়ে এসে বললাম, ন্যাটা তো নয় দেখলাম, তবে ম্যাডাম ও মেয়ে খুন করতেই পারে, কি ফোসফোসানি বাপরে। সুন্দরী মেয়েরা রিফিউজড হলে বা অন্যের কাছে হেরে গেলে পাগল হয়ে যায়, তবে ওর অ্যালিবাই আছে একটা, অসুস্থ ছিল, বাড়ির লোক সাক্ষ্য দেবে, যদিও সেই সাক্ষর ভ্যালিডিটি সম্পর্কে সন্দেহ করা যেতেই পারে। তাহলে কি দাঁড়ালো? আমি একটু এদিক ওদিক ঘুরে থানায় যাব, দু একটা জায়গায় খোঁজ নেওয়ার আছে,
আপনি এক কাজ করুন, তপতি মিত্র কাল বাড়ি ফিরেছেন, বিনোদবাবুও বাড়িতে আছেন এখন নিশ্চয়ই, একবার ওদের দেখে আসুন। আর হ্যাঁ, একটা ভাইটাল কথা মাথায় রাখবেন, এই যে বোরখা পরা মহিলার কথা শোনা গেছে এ ব্যাপারে একটিও শব্দ উচ্চারণ করবেন না। সেদিন নার্সিংহোমে তো বলেই ফেলছিলেন প্রায়, থামিয়ে না দিলে কেলেঙ্কারি হয়ে যেত। মনে রাখবেন, বোরখার বউ নয়। সন্ধ্যে থেকেই লোডশেডিং আজকে। টেবিলের উপরে বসানো মোমবাতির মৃদু আলোটায় ঘরটার মধ্যে অদ্ভুত একটা রহস্যময় পরিবেশ ঘনে উঠেছে যেন। আমার তো মাঝে মধ্যেই রোমাঞ্চ হচ্ছে রীতিমতো। এইরকম আলো আধারিতেই বুঝি জটিল রহস্যের জাল খোলার জন্য একদম আইডিয়াল সেটিং। টেবিলের একপাশে বসে থাকা সুবর্ণরেখার মুখখানা অবশ্য দেখেছি, আশ্চর্য রকমের প্রশান্তিতে ভরপুর, সামান্য টেনশনও নেই যেন। কিন্তু ওপাশে যারা, কুটিয়ে ওয়াচ করলাম, এক একজনের ভাব এক এক রকম। বেশ ইন্টারেস্টিং স্টাডি ম্যাটেরিয়াল। দুসারি চেয়ার পাতা হয়েছে টেবিলের ওপাশটায়। প্রথম সারিতে কমল বিশ্বাস, তপতি মিত্র এবং রেহানা সুলতানা। দ্বিতীয় সারিতে বসে আছেন এদের সঙ্গে করে নিয়ে এসেছেন যারা থানায়, কমলের বাবা নারায়ণ বিশ্বাস, টিনার বাবা বিনোদবাবু এবং রেহানার বাবা আলী সাহেব। এদেরও পেছনে দুটো টুলে বসে আছেন দুজন, একজনকে আমি ঠিক চিনি না, সুবর্ণরেখারই পরিচিত হবে কেউ, আর অন্যজন মঙ্গলম বিল্ডিংয়ের সেই তরুণ দোকানদার সমীর কর্মকার। মোমের আলো পড়েছে প্রথম সারির মুখগুলোতে, স্পষ্ট দেখতে পাচ্ছি কমল যেন কিছুটা সংকুচিত, তপতি মিত্র একটু বিহলের মতো এবং রেহানার মুখে বিরক্তি। তার পেছনের সারিতে কমলের বাবার বেশ ভয় ভয় ভাব, বিনোদ শাসমল বেশ ক্যাজুয়াল এবং আবিদালি দৃশ্যতই উদ্বিগ্ন। একদম শেষে বসায় দুজনের মুখ অস্পষ্ট আলো আবছা লাগছে, কিছু বোঝা যাচ্ছে না। আজ এদের সকলকেই বিশেষভাবে ডেকে আনা হয়েছে। এই কনফারেন্স পদ্ধতিটা মাঝে মধ্যে খুব কাজ দেয়, ফেলুদার ফেভারিট স্টাইল জানেন তো, ম্যাডাম হাসতে হাসতে বলেছিলেন। সকলকে নিয়ে একসঙ্গে বসে নাকি পারস্পরিক বক্তব্যগুলোর মধ্যে ঠোকাঠুকি লেগে মিথ্যের খোলস ভেঙে সত্যির স্বাসটুকু বেরিয়ে আসে সহজেই। আমি অবশ্য ব্যাপারটার মধ্যে যে সাসপেন্সের শিহরণী আছে সেইটুকুই এনজয় করছি আপাতত। এইটুকু বুঝতে পারছি শুধু, সুবর্ণরেখার একটা পুরো পরিষ্কার প্ল্যানিং আছে এই পুরো প্রোগ্রামটার ব্যাপারে। কিন্তু মহিলার মন্ত্রগুপ্তির ক্ষমতাটাও অসাধারণ। আমি হাজার হোক, ওনার অ্যাসিস্ট্যান্ট তো বটেই, কিন্তু নিপুণভাবে আমাকে অবধিও অন্ধকারে রেখেছেন। না, এর জন্য অবশ্য আমি অফেন্স নিচ্ছি না, শি নোজ হার বিজনেস। সুবর্ণরেখা উঠে দাঁড়ালেন, দীর্ঘ ছায়া পড়ল পেছনের দেওয়ালে। আজ আমরা জানার চেষ্টা করব ঠিক কিভাবে মৃত্যু হয়েছিল টিনার। প্রথমেই তপতী দেবীর কাছে আমি মাপ চাইছি অসুস্থ শরীরে এখানে টেনে আনার জন্য। এই ধরনের পরিস্থিতিগুলোতে মানসিক উত্তেজনাও তৈরি হয় যা হার্ট পেশেন্টের পক্ষে হার্মফুল, আমি জানি। তাই আমি আমার বন্ধু ডাক্তার অনিমেষ চক্রবর্তীকে এখানে আনিয়ে রেখেছি ব্যক্তিগত অনুরোধে। ও একজন অভিজ্ঞ কার্ডিওলজিস্ট, আপনার মিনিমাম ট্রাবল হলেই হি উইল অ্যাটেন্ড আপন ইউ। পেছনের টুলে চুপচাপ বসেছিলেন অচেনা ভদ্রলোকটি, তিনি তপতি মিত্রের দিকে তাকিয়ে হেসে নমস্কার জানালেন। আমি মনে মনে ম্যাডামের বিবেচনা তারিফ করলাম, আটঘাট বেঁধেই নেমেছেন শ্রীমতী মিত্র। আবার সুবর্ণরেখা, বাক্স খুলে বার করলেন টিনা সেই ভাঙা মোবাইল আর বন্ধ হয়ে যাওয়া হাতঘড়ি। এবার আমি বললাম, মিসেস মিত্র, আপনি কি এই মোবাইলটা শনাক্ত করতে পারবেন? আমরা স্পটে পেয়েছি, এটা টিনার হতে পারে বা অন্য কারোরও হতে পারে। তপতি মিত্র একটু দ্বিধাগ্রস্ত গলায় বললেন, হ্যাঁ ওই রকমই তো অনেকটা, আসলে আমি মোবাইল ব্যবহার করি না, মানে ঠিকমতো জানিও না, আমার ভাই মোবাইল ইউজ করে, ও হয়তো। নেড়েচেড়ে দেখে বিনোদ শাসমল মাথা নাড়লেন, মোবাইলটা টিনারই। অনেক ধন্যবাদ দুজনকেই, ইনফ্যাক্ট এই একটা তথ্যই আমার জানতে বাকি ছিল। এবার আমরা মূল পয়েন্টে চলে যাব। ঘরে থমথমে নিস্তব্ধতা, অনেকে নিঃশ্বাস পর্যন্ত বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। এই কেসের তদন্তে নেমে প্রথমে কমলকেই আমাদের প্রাইম সাসপেক্ট মনে হয়। জানা গেছে দুপুরে সে টিনার সঙ্গে ঝগড়া করেছিল, টিনা যে সময়ে মারা গেছে সেই সময় নাগাদ সে মঙ্গলম বিল্ডিংয়ে এসেছিল এবং খুব তাড়াতাড়ি চলে গিয়েছিল বলেও খবর পাওয়া যায়। কিন্তু আমরা টিনার বন্ধ হয়ে যাওয়া এই ঘড়ির সাক্ষ্য থেকে খুব ভাইটাল একটা তথ্য জানতে পারি। টিনাকে ফেলে দেওয়া হয়েছে 5:35 আর ক্রিকেট ম্যাচ দেখে কমল তার পাড়ার ক্লাব থেকে বেরিয়েছে ঠিক 5:40। ভাই ভাই সংঘের অন্তত 20 জন মেম্বার সেই সাক্ষ্য দিচ্ছে এবং তারা সেখানে উইটনেস নয়।
তাদের অনেকের কমলের প্রতি বেশ হস্টাইল। তারা চায় কমলের পানিশমেন্ট হোক, কিন্তু ম্যাচ শেষ হতে তবেই সে ক্লাব থেকে বেরিয়েছে, এতে কারো দ্বিমত নেই। দ্যাট প্রুভস হিজ ইনোসেন্স। কমল এতক্ষণে মুখ তুলল কৃতজ্ঞ দৃষ্টি, সুবর্ণরেখা মৃদু হাসলেন। মিসেস মিত্রের বয়ান থেকে জানতে পারি রেহানা টিনাকে শেষ করে দেবে বলেছিল, ট্রায়াঙ্গল লাভের ঘটনা। এবং আমাদের এক সাক্ষীর স্টেটমেন্ট অনুযায়ী ঠিক খুনের সময়টিতেই এক মুসলিম মহিলা সিঁড়ি দিয়ে ওপরে ওঠেন এবং কিছুক্ষণ পরে নেমে আসে। এই দুই বয়ান একসঙ্গে রাখলে রেহানার উপর স্বাভাবিকভাবেই সন্দেহ পড়ে, কিন্তু রেহানাকে চাক্ষুষ দেখা মাত্র আমার সে সন্দেহ উবে গিয়েছিল। কেন উবে গিয়েছিল কেন? তার কারণ, সেদিন যে মহিলাকে আমাদের সাক্ষী দেখেছে তার সর্বাঙ্গ ঢাকা থাকলেও তার হাইটটা লুকোনোর মতো নয়। মেয়েদের হাইটের বিচারে তিনি যথেষ্ট দীর্ঘাঙ্গী। সমীরবাবু, রেহানার হাইটের সঙ্গে তার হাইট মেলে কি? সমীর কর্মকার উঠে দাঁড়ালো। না ম্যাডাম, অন্তত 10-12 ইঞ্চির তফাত। এই হিসেব অনুযায়ী রেহানাও লিস্ট থেকে বাদ পড়ে যায়। তখন আমি ফোকাসটা চেঞ্জ করি। টিনার হত্যার পিছনে ট্রায়াঙ্গল লাভের বদলে অন্য কোনো মোটিভ কি থাকতে পারে? না, অন্য মোটিভও আছে এবং সেটা যথেষ্ট জোরালো। টিনার বাবার রেখে যাওয়া 8.5 লক্ষ টাকা মাত্র কয়েকদিন আগে তার হাতে এসেছিল। সেই টাকা টিনা তার ভালোবাসার মানুষ কমলকে দিতে চায়, কিন্তু দেওয়ার আগেই তার মৃত্যু হলো, নাকি তাকে মেরে ফেলা হলো। এমন কি কেউ আছে যে চায় না ওই টাকা অন্য কেউ পাক? টু বি প্রিসাইজড, কে লাভবান হচ্ছে টিনার মৃত্যুতে? হঠাৎ চুপ করে গেলেন সুবর্ণরেখা। টিকটিক করে সেকেন্ডগুলো কাটছে, কারোর মুখে কোনো কথা নেই। এমন সময় তপতী মিত্র খুব আস্তে আস্তে বললেন, টাকাগুলো দাবি করতে পারে আইনত সে ব্যক্তি একজন আছে, টিনার মা। আপনি কি বলবেন, আমি মেরেছি আমার মেয়েকে? রেয়ারেস্ট ক্রাইম, কিন্তু ইম্পসিবল নয়। বাবা মার হাতে সন্তানের হত্যার নজির ইতিহাস খাঁটলে। আচমকা উঠে দাঁড়ালেন বিনোদ শাসমল। অফিসার, আপনি কি পাগল হয়ে গেছেন? একজন হার্ট পেশেন্ট, তারপর বিলিভিং মাদার, তার সম্বন্ধে আপনি? বিলিভিং মাদার, আপনার ইংরেজি ভাষায় বেশ দখল আছে তাই না মিস্টার শাসমল? লোকে বলে নারানাং মাতুলক্রমা, কিন্তু আপনার ভাগ্নি টিনা শুনেছি বেদম কাঁচা ছিল ওই সাবজেক্টে। হ্যাঁ, কিন্তু হঠাৎ এসব কথা আবার? হঠাৎ নয়, খুবই প্রাসঙ্গিক কথা এগুলো মিস্টার শাসমল। খুন হওয়ার দিন দুপুরে কমলের সঙ্গে মোবাইলে তর্কাতর্কির মিনিট দশেক পরেই টিনার মোবাইল থেকে একটা SMS যায় কমলের মোবাইলে। শুনে থেকে একটু সন্দেহ হচ্ছিল আমার, কারণ টিনা SMS করতে পছন্দ করতো না। তাছাড়া একটু আগেই তো কথা বলেছে সে। কমলের মোবাইলে সেভ করে রাখা মেসেজটা দেখে আমি নিঃসন্দেহ হই। ইংরেজিতে 30 পাওয়া কোনো ব্যক্তি ওই ইংরেজি ফ্রেম করতেই পারবে না। অর্থাৎ টিনার মোবাইল থেকে ওই SMS গিয়েছিল, কিন্তু পাঠিয়েছিল অন্য লোক। কি 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 বলতে চাইছেন আপনি? সেটা আপনি ইতিমধ্যেই চমৎকারভাবে বুঝে গেছেন। টিনার সাময়িক অনুপস্থিতিতে ওই SMS-টি পাঠিয়েছেন হয় টিনার মা, নয়তো আপনি। এবং আজ সর্বপ্রথমেই আমি যাচাই করে দেখে নিয়েছি, তপতী দেবী মোবাইল ব্যবহার করতে জানেন না। অতএব রইল বাকি এক, আমি খামোকা টিনার নাম্বারকে মেসেজ পাঠাবো কেন? আমার কি মাথা খারাপ হয়েছিল ওই 10 মিনিটের মধ্যে? 10 মিনিট নয়, আজ 4 বছর ধরে আপনার মাথাটা খারাপ হয়ে গেছে। লোভ, কয়েক লক্ষ টাকার লোভ আপনাকে উন্মাদ করে রেখেছিল। না হলে এত ঠান্ডা মাথায় প্ল্যান করে নিজের দিদির একমাত্র সন্তানকে? অদ্ভুত একটা শব্দ করে তপতী মিত্র ছটফটিয়ে উঠলেন। ডাক্তারনিমেষ রেডিই ছিলেন, ছোট্ট একটা ট্যাবলেট পরে দিলেন জিভের তলায়। দেখছেন, আপনাদের পাগলামির ফলে আমার দিদি অসুস্থ হয়ে পড়েছেন। আমরা এক্ষুনি চলে যাবো এখান থেকে, আপনাদের এই ফার্স থাকার আগ্রহ নেই আমার। সেট ডাউন অ্যান্ড ডোন্ট মুভ। চাইলে কি যাওয়া যায় মিস্টার শাসমল? আগে যে গল্পটা পুরো শুনতে হবে। কি গ্রাউন্ড আছে আপনার আমাকে ইনক্রিমিনেট করার? শুনুনি না পুরোটা, তারপর নিজেই ঠিক করবেন। এ গল্পের শুরু টিনার বাবাকে দিয়ে। ভদ্রলোক কোনো এক তীব্র অভিমানে সুইসাইড করেন, সমস্ত টাকা পয়সা মেয়ের নামে উইল করে দিয়ে। পাছে টাকা অন্য কেউ হাতিয়ে নেয়, সন্দেহটা অবশ্য তপতী দেবীকেই করেছিলেন ভদ্রলোক। উইলে শর্ত দিয়ে যান, 18 বছরে পৌঁছানোর আগে যদি টিনার মৃত্যু হয় টাকা চলে যাবে ভারত সেবাশ্রমে। টিনা অবশ্য নির্বিবাদেই 18ই পৌঁছালো, কিন্তু সে বা তার মা জানত না এই টাকার উপর রাহুর দৃষ্টি পড়েছে। দীর্ঘদিন ধরে বিনোদবাবু এই টাকাটাকে টার্গেট করে আছেন।
তার মতলব ছিল ভাগ্নির হাতে টাকা এসে পড়ার পর ভুলিয়ে ভালিয়ে আস্তে আস্তে সেটা গ্রাস করবেন। কিন্তু খেয়ালি টিনা হঠাৎই ঠিক করে পুরো টাকাটা সে তার প্রেমিককে দিয়ে দেবে। আচমকা প্ল্যান ভেস্তে যাওয়ার উপক্রমে বিনোদবাবু মরিয়া হয়ে উঠলেন। ঠিক করলেন আপাতত টিনাকে সরিয়ে দিয়ে টাকা বেহাত হওয়াটা রুখবেন। হার্ট পেশেন্ট দিদির ব্যবস্থা পরে ভেবে দেখলেও চলবে এবং চমৎকার সুযোগও মিলে গেল। শুনতে পেলেন মোবাইলে তর্কাতর্কি চলছে। টিনা বলছে 5:30 পর 1 মিনিটও সে অপেক্ষা করবে না, চলে আসবে মঙ্গলম বিল্ডিং থেকে। বিনোদবাবু একটু পরেই ফাঁক পেলেন, টিনা ঘরে ছিল না। তার মোবাইল থেকে কমলকে SMS করলেন, 5:45 এসো। মানে পরিষ্কার 15 মিনিটের একটা গ্যাপ তৈরি করে নিলেন। বাহ, বেড়ে কল্পনা শক্তি, রহস্য উপন্যাস লিখুন না, হট কেক হয়ে যাবে। উপন্যাসের উপসংহারটা আগে শুনুন, তারপরে হাততালি দেবেন। 5:30 টাইম মেনটেন করবে বলেই টিনা বাড়ি থেকে বেরোয়। তার মিনিট 2-3 পরেই আপনিও তার পিছু নেন। পথের মধ্যে কোনো সুবিধে মতো নির্জন জায়গায় আপনি একটা ছদ্মবেশ পরে নেন, মহিলার পোশাক, ওইখানটাতেই আপনার মাস্টার স্ট্রোক। আমি প্রথমে লম্বা মহিলার খোঁজে নেমে পড়েছিলাম, তারপর হঠাৎ খেয়াল হলো লম্বা মহিলার হাইট ইজ ইকুয়াল টু মাঝারি উচ্চতার পুরুষ। আপনার হাইট কত বিনোদবাবু? 5.5-এর মতন, তাই না? তাতেই প্রমাণ হলো আমি খুনি। 5.5 হাইটের পুরুষ দুনিয়ায় কত কোটি আছে জানেন? নিশ্চয়ই, কিন্তু উপন্যাস এখনো শেষ হয়নি যে। ছদ্মবেশ পরে টিনার 2 মিনিট পরেই আপনি বিল্ডিং এর ওপরে উঠে যান এবং অতর্কিতে তার শ্বাস রোধ করে নিঃশব্দে পেছন দিকের পরিত্যক্ত ঝোপঝাড় জঙ্গলে ফেলে দেন। বাহাত্তের ব্যবহারও পরিকল্পনা মাফিকই করেন, যাতে কমল ফেঁসে যায়। আপনি জানতেন আপনার ভাগ্নির প্রেমিকটি ন্যাটা, আর ছদ্মবেশের পোশাকটির জন্যও আপনাকে খুব একটা মাথার খাম ফেলতে হয়নি। আপনার লন্ড্রিতে ওরকম বিস্তর জিনিস কাস্তে দেয় লোকে। তাহা মিথ্যে কথা, আজ পর্যন্ত একটা বোরখাও কাস্তে দেয়নি কেউ আমার লন্ড্রিতে। কথাটা বলে ফেলেই কেমন যেন হক চকিয়ে গেলেন ভদ্রলোক। সুবর্ণরেখা স্থির তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে, ঠোঁটের কোনো একটা অদ্ভুত হাসি, যুদ্ধ জয়ের ভঙ্গি যেন। তাহলে ভুলটা শুধরেই দিলেন বিনোদবাবু। এবার তবে বোরখাটা কোন দোকান থেকে কিনেছিলেন সেটাও আপনিই বলুন। দাঁতে দাঁত চেপে সম্ভবত নিজের বুদ্ধিকেই একবার ধিক্ষার দিলেন বিনোদ শ্বাসমল। তারপর ট্রেনারের চাবুকের সামনে বশীভূত বাঘের মতো মাথাটা নিচু হয়ে গেল, মুখ ঢাকলেন দুই হাতে। খেলাটা ততক্ষণে ধরে ফেলেছি আমি, বহু পুরনো সেই সাইকোলজিক্যাল ট্রিক। কিন্তু তুখোর শয়তানো চকিতে ফেসে যায় এই ছোট্ট চালে। অপরাধের গল্পটা শোনাতে শোনাতেই ইচ্ছে করে 2-1 ভুল ডিটেলস বলে দেন গোয়েন্দা। অপরাধী প্রতিবাদ করে ভুল ধরিয়ে দিতে যায় এবং সে সেখানেই ধরা পড়ে যায়। ব্যাপারটা এই দিকে টেনে আনবেন বলেই শ্রীমতী সুবর্ণরেখা এতক্ষণের মধ্যে একবারও বোরকা শব্দটি উচ্চারণ করেননি। ছদ্মবেশ পোশাক এই টার্মটাই ব্যবহার করেছেন খুব সযত্নে। পোশাকটা যে বোরকাই হবে সেটা বিমল শ্বাসমলে তো জানার কথা নয়, যদি সে দোষী না হতো। আমাদের কাজটা সহজ করে দিলেন বলে ধন্যবাদ মিস্টার শ্বাসমল। অ্যাকচুয়ালি 2 পয়েন্টে আপনি ফেঁসেছেন। প্রথমটা আপনার নিজের ভুল, SMSটাতে চোস্ত নিখুঁত ইংরেজি ব্যবহার করা, আর অন্যটা দৈবকৃত। টিনার হাতঘড়িটা যে পরার সঙ্গে সঙ্গেই বন্ধ হয়ে গিয়েছিল তাতেই কমল বিশ্বাস আলটিমেটলি সন্দেহমুক্ত হয়ে যেতে পেরেছে। এই ঘড়ি বন্ধ হয়ে যাওয়া ব্যাপারটা নেহাতি নিয়তি নির্দিষ্ট, একে আপনি ভগবানের মারও বলতে পারেন। পাপকর্মের শাস্তি টাস্তি তিনিই দিয়ে থাকেন বলে শোনা যায় কি না? একটু থেমে হাসলেন ম্যাডাম। আমি অবশ্য ভগবান টগবান নিয়ে তেমন মাথা ঘামাই না, আসলে এগুলো এক একটা কোইনসিডেন্স। অপরাধের দুনিয়ায় এরকম কোইনসিডেন্সগুলো কেন কে জানে অপরাধের এগেনস্টেই যায় বেশিরভাগ। বলতে বলতে হঠাৎই কারেন্ট চলে এলো। এতক্ষণে অস্পষ্ট আলোধারি কেটে গিয়ে উজ্জ্বলতায় ভরে গেল সারা ঘর। আমি ভাবছিলাম রহস্য উদ্ঘাটনের মুহূর্তে এই যে দিনের আলোয় ফিরে আসা, এটাও একটা আশ্চর্য কোইনসিডেন্স নয় তো? শ্রীমতী সুবর্ণরেখা সেন সিনিয়র ইনভেস্টিগেটর বোধহয় আমার মনের কথাটা পড়তে পারলেন। সেই ঝকঝকে হাসিটা এসে বললেন, হ্যাঁ এটাও। গল্পটি ভালো লাগলে গল্পটিকে অবশ্যই লাইক করবেন এবং কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এই রকম গোয়েন্দা গল্প ও অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য।
ধন্যবাদ।